এই সিনেমার গল্প জনি সিনসের ছোটবেলার থেকেও অনুপ্রাণিত হয়ে তৈরি করা। একদিন একটি ছেলে তার বন্ধুদের থেকে মেয়েদের গোপনাঙ্গ সম্পর্কে জানতে পারে এবং তারপর সে মেয়েদের গোপনাঙ্গ দেখার জন্য পাগল হয়ে যায়। এরপর সেই ছেলেটি কি কি করে আমরা এই ভিডিওটিতে সেটাই দেখব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে শুরু করছি আমরা আমাদের আজকের সিনেমার গল্পটি। এই সিনেমাটির নাম হালফুইনি বয় অব দি টেরেস। ছবির শুরুতে এই ছেলেটির দুই বন্ধু জন আর ড্যানিকে আমরা দেখি, যারা বাজারে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছিল। তারপর জনি একটি ওয়াইন শপে যায় যেখানে সে কাজ করত। তারপর জনি সেলিম নামের একটি মুচির কাছে যায়। এক সময় এই সেলিম বিভিন্ন ইভেন্টেও গান করত। কিছুক্ষণ পর একটি মেয়ে সেলিমের কাছে জুতা ঠিক করতে আসে। জুতো ঠিক করার পরে টাকা দেওয়ার সময় মেয়েটি দেখে যে তার কাছে কোনো টাকা নেই, আর মেয়েটিও টাকা না দেওয়ার জন্য সেলিমকে খারাপ ইশারা করে। সেলিম তখন বুঝে যায় টাকা নয়, মেয়েটি তাকে অন্য কিছু দিতে চাচ্ছে। তারপর আর কোনো সময় নষ্ট না করে সেলিম মেয়েটিকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। এরপর সে জনিকে বলে জনি যেন বাইরে বসে দোকান পাহারা দেয়। এরপর একদিন জনি তার বাবাকে টিফিন দিতে দোকানে যায়। সেখানে গিয়ে সে দেখে তার বাবা একটি মেয়েকে খুব দারুণভাবে পটানোর চেষ্টা করছে, আর সেখানে জনি তার বাবার দোকানে একটি ম্যাগাজিনও দেখতে থাকে। সেই ম্যাগাজিনে অনেক নগ্ন ছবি ছিল। এগুলো দেখে জনি আরো পাগল হয়ে যায়। তারপর একদিন সে মায়ের সাথে একটি বার্থ পার্লারে যায়। সে ভেবেছিল এখানে সে মেয়েদেরকে অবশ্যই নগ্ন অবস্থায় দেখবে, কিন্তু সে হতাশ হয়ে যায় কারণ সে কিছুই দেখতে পারে না। জনি এই কথা তার বন্ধুদের সাথে গল্প করলে তার বন্ধুরা তাকে ক্রমশ রাগাতে থাকে, কিন্তু জনি তার বন্ধুদেরকে প্রমিস করে এরপরের বার অবশ্যই সে দেখবে এবং তাদেরকে জানাবে। সেদিন বিকেলবেলায় জনের একটি মামা একটি মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে, আর ওই মেয়েটির নাম ছিল জামিলা। জনের মা যেহেতু বাড়িতে সারাদিন একা কাজ করত, তাই তার কাজে সাহায্য করার জন্য এই মেয়েটিকে তার ওই মামা নিয়ে আসে। তারপর আবার একদিন জনি তার মায়ের সাথে বার্থ পার্লারে যায়। সেদিন জনি একরকম প্রতিজ্ঞাই করে ফেলে যে সে আজকে যে জন্য এসেছে সেটি সে দেখেই ছাড়বে। তাই জনি বারবার এদিক সেদিক দেখতে থাকে। তখন পার্লারের একজন মহিলা জনিকে দেখে ফেলে এবং সে জনির উপর সন্দেহও করে, আর ওই মহিলা তখন জনিকে সন্দেহ করে ধরে ফেলে। আর তখন বার্থ পার্লারে প্রচুর পরিমাণে হইচই শুরু হয়ে যায়, যার ফলে জনির মা জনিকে অনেক মারে। কিন্তু বাড়ি আসার পর জনিকে তার মা আর খুঁজে পায় না। তারপর অনেক খোঁজাখুঁজির পর তাকে আর না পেয়ে তখন জনির মা জনিকে জামিলাকে খুঁজতে বলে। জামিলা গিয়ে দেখে জামিলা যে ঘরে ঘুমিয়ে থাকে জনি ঠিক সেই ঘরেই শুয়ে আছে। জামিলা জনিকে না জাগিয়ে ওখান থেকে চুপচাপ চলে যায়। আর বিকালে যখন জনির ঘুম ভাঙে তখন সে মন হালকা করার জন্য সেলিমের কাছে যায় এবং সেখানে গিয়ে সে সেলিমের ঘরে উঁকি মেরে দেখে। কিন্তু জনি যা দেখে তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেখানে সেলিম জনির খালার সাথে ইন্টিমেট হচ্ছিল। তারপর এটি দেখে জনি সেখান থেকে তার বাড়িতে চলে আসে। বাড়ি এসে জনি জামিলাকে শুয়ে থাকতে দেখে, যা দেখে জনির মনে অনেক লোভ জন্মায়। তারপর একদিন জনির মা বাড়ি থেকে বাইরে যায় এবং তাকে বলে যায় যে জামিলা তাকে গোসল করিয়ে দিবে। আর যখন জামিলা জনিকে গোসল করাতে যায় তখন জনি জামিলাকে তার সাথে গোসল করতে বলে। যদিও জামিলা প্রথমে না করেছিল, কিন্তু জনির বারবার অনুরোধ করার কারণে জামিলাও রাজি হয়ে যায়। তখন জামিলা তার শরীর ঢেকে জনির সামনে আসে। জনি তখন জামিলাকে তার গা থেকে কাপড় খুলে ফেলতে বলে এবং একসাথে গোসল করতে বলে। জামিলা প্রথমে রাজি না হলেও পরে জামিলা তার কাপড় খুলতেও রাজি হয়ে যায়। আর ঠিক সেই সময়ই জনির মা বাড়িতে চলে আসে, আর দুজনকে এই অবস্থায় দেখে জনির মা অনেক ঘাবড়ে যায়। তখন জনি বুঝে গিয়েছিল তার কপালে আজ অনেক দুঃখ আছে। রাতে বাবার কাছে মার খাওয়ার পর জনি তার ঘরে এসে দেখে জামিলা তার বিছানায় শুয়ে আছে এবং জামিলার শরীরে কোনো কাপড়ও নেই। এরপর জনি তো প্রচণ্ড খুশি হয়ে যায়। রাতভর জনি তার ইচ্ছে পূরণ করে জামিলার সাথে, তারা ইন্টিমেটও হয় বারবার। তার পরের দিন জনিকে অনেক খুশি দেখা যায়, আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমার গল্পটি কেমন লাগলো?
অবশ্যই কমেন্ট করে তা আমাদেরকে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।